দর্শক মণ্ডলী, আমরা যখন নতুন কোনো কাজ বা প্রজেক্ট শুরু করতে যাই, তখন আমাদের অনেকের মনেই একটি ভয় এবং অনিশ্চয়তা কাজ করে, যেটাকে ইংরেজিতে বলে ফিয়ার অ্যান্ড আনসার্টেনটি। আর এটা কাজ করা খুবই স্বাভাবিক। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো একটি নতুন বিজনেস করতে যান, অথবা কোথাও ইনভেস্ট করতে যান, অথবা কোনো একজন স্টুডেন্ট যদি দেশের বাইরে পড়তে যেতে চান, কেউ যদি প্রবাসী হিসাবে দেশের বাইরে কাজ করতে যেতে চান, তাহলে অবশ্যই শুরুর দিকে কিছুটা ভয়, উদ্বেগ এবং আনসার্টেনটি মনের ভেতর থাকবে। আর এটা থাকা খুবই স্বাভাবিক, কারণ ভয় থাকা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। যদি আপনার মনে কোনো ভয়ই না থাকে, আপনার সামনে একটি বাঘ চলে আসলে আপনি দৌড় না দিয়ে বাঘকে আলিঙ্গন করতে যাবেন, এবং এতে করে আপনি মৃত্যু মুখে পতিত হবেন। সো ফিয়ার ইজ ইম্পর্ট্যান্ট ফর সার্ভাইভাল। কিন্তু সেই ভয়ের একটা লিমিট আছে, সেই লিমিটের বাইরেও খারাপ, আবার লিমিটের থেকে কম থাকাও খারাপ। কিন্তু আপনার যদি এমন অবস্থা হয় যে ভয় এবং অনিশ্চয়তার কারণে আপনি কোনো কাজই করতে পারছেন না, কোনো প্রজেক্টই শুরু করতে পারছেন না, হয়তো ভাবছেন অনেকদিন ধরে একটা কাজ করবেন কিন্তু করতে পারছেন না, বা শুরু করলেও সেটা আপনি কনফিডেন্টলি এগিয়ে নিয়ে যেতে পারছেন না, এই সমস্যাটার কারণে যদি আপনার সাকসেস এবং প্রোডাক্টিভিটি নষ্ট হয়, তাহলে এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে ভয়কে দূর করা সম্ভব। ভয়কে মূলত দুটো উপায়ে দূর করা যায়, এরপর আরেকটি উপায় আছে, সেটা আমি একটু পরে বুঝিয়ে বলছি। এখন জেনে নেই ভয়কে দূর করার জন্য আমাদের মধ্যে সাহস কিভাবে আনতে হবে। প্রতিটা সাহসী মানুষেরই কিন্তু কিছু না কিছু ভয় থাকে। আমি একটু আগেই বললাম যে ভয় আমাদের স্বাভাবিক অনুভূতি এবং এটা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়। তাহলে সাহসী মানুষ এবং ভীতু মানুষের মধ্যে পার্থক্যটা কোথায়? সাহসী মানুষরা ভয়কে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারে, কিন্তু ভীতু মানুষরা ভয়কে ম্যানেজ করতে পারে না। তাহলে আসুন জেনে নেই সাহসী মানুষরা কিসের উপর ভিত্তি করে ভয়কে ম্যানেজ করতে পারে। ভয়কে ম্যানেজ করার জন্য যে দুটো মূল উপাদান দরকার, সেগুলো হচ্ছে জ্ঞান এবং দক্ষতা, যেগুলোকে ইংরেজিতে নলেজ এবং স্কিল বলে। আমি একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি জীবনে প্রথমবার গাড়ি ড্রাইভিং করতে যাচ্ছেন, অথবা যে কোনো কিছু চালাতে যাচ্ছেন, সেটা সাইকেল হোক, মোটরসাইকেল হোক, কিংবা নৌকা হোক, হোয়াট এভার। এখন প্রথম দিন যখন আপনি গাড়িটা নিয়ে রাস্তায় বের হবেন, তখন আপনার মনে স্বাভাবিকভাবেই ভয় থাকবে। আমার মধ্যেও ছিল, যখন আমি প্রথম দিন ঢাকা শহরে গাড়ি নিয়ে বের হলাম, আমার মনে হলো যে আমি কি পারবো কি পারবো না, কোনো মানুষের গায়ে কি তুলে দিব, কোনো অ্যাক্সিডেন্ট কি করে ফেলবো, কোনো ঝামেলা করে ফেলবো কি না। কিন্তু ধীরে ধীরে যখন আমার রাস্তা এবং গাড়ির উপর জ্ঞান বা নলেজ বৃদ্ধি হতে থাকে এবং দক্ষতাও বৃদ্ধি হতে থাকে, এই নলেজ এবং স্কিলের উপর ভিত্তি করে আমার কিন্তু ভয়টা একদমই চলে যায়। এবং এখন কিন্তু আমি রাস্তায় বের হওয়ার আগে এটা আর চিন্তা করি না যে আজকে একটা দুর্ঘটনা হবে। আরেকটি বিষয় দিয়েও ভয়কে দূর করা যায়, সেটি হচ্ছে দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন। যদি আপনি অ্যাপ্লাই করেন, সেটা হচ্ছে মনে মনে আপনাকে অনেক দূর ভেবে এগিয়ে যেতে হবে। আমি এটাও একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরে নিন আপনি একজন ক্রিকেট খেলোয়াড়। এখন প্রথম দিন যদি আপনি একদম ন্যাশনাল টিমের হয়ে আমাদের জাতীয় স্টেডিয়ামে খেলতে নেমে যান একটা ইন্টারন্যাশনাল ম্যাচ, তাহলে আপনার কেমন লাগবে? চারপাশে লক্ষ লক্ষ মানুষ চিৎকার করছে, কোটি কোটি মানুষ আপনাকে টিভিতে দেখছে, অবশ্যই আপনার প্রচণ্ড নার্ভাস লাগবে। এবং সেই নার্ভাসনেসের জন্য আপনি কিন্তু বেশিক্ষণ হয়তো খেলতেও পারবেন না, আপনার অস্বস্তি লাগবে। কিন্তু আমাদের ন্যাশনাল টিমের প্লেয়াররা বা যে কোনো দেশেরই ন্যাশনাল টিমের প্লেয়াররা কিন্তু সুন্দর খেলাধুলা করে চলে আসছে, তাদের মধ্যে কিন্তু এই নার্ভাসনেসটা নাই। এর কারণ হচ্ছে তারা ওই পর্যায়ে গিয়েছে অনেকগুলো পর্যায়ে পার হয়ে, এরকম মাঠে তারা অনেক খেলেছে, এবং খেলতে খেলতে তাদের এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে এখন এই বিষয়গুলো আর তাদের ব্রেনে খুব একটা চাপ সৃষ্টি করে না। যদি আপনি এমন একটি এক্সাম দিতে যান, বা হঠাৎ করে কোনো একটা জায়গায় বক্তৃতা দিতে হবে, বা এই ধরনের মানুষ আছে এরকম একটা সিচুয়েশন আপনাকে ফেস করতে হবে, বা নতুন কিছু করে দেখাতে হবে, তখন আপনি মনের মধ্যে ভিজুয়ালাইজ করতে থাকবেন যে আমি এই কাজটি করছি সবার সামনে। এভাবে বারবার ভিজুয়ালাইজ করতে হবে আপনাকে, প্রতিদিন কয়েকবার এবং বেশিক্ষণ ধরে। এতে করে আস্তে আস্তে আপনার ভিজুয়ালাইজেশনটা আপনার কাছে পরিষ্কার হতে থাকবে। প্রথম দিন হয়তো আপনি পারবেন না, আস্তে আস্তে আরও যখন পরিষ্কার হতে থাকবে, একসময় আপনার মনে একটা বিশ্বাস সৃষ্টি হবে যে এই কাজটা আপনি করতে পারবেন। এবং যখন আপনি আসলেই সেই কাজটা করতে যাবেন, সেটা
যে কোনো কিছুই হোক, একটা বক্তৃতা হোক বা স্টেজ পারফরমেন্স হোক, আপনার কাছে মনে হবে যে এটা নতুন না, এটা আপনি অনেকবার করে এসেছেন এবং এটা আপনি আপনার ব্রেনের মধ্যে অনেকবার করেছেন। এভাবে 3D ভিজুয়ালাইজেশন যদি ব্রেনের মধ্যে আপনি আনতে পারেন একটা নির্দিষ্ট সময় ধরে, তাহলে দেখবেন ভয়টা কেটে গিয়েছে। আমি জীবনে অনেক ধরনের এক্সামিনেশন এবং ইন্টারভিউয়ের সম্মুখীন হয়েছি। এই ইন্টারভিউ বা এক্সামের আগে এক সপ্তাহ আমি প্রতি রাতে ভিজুয়ালাইজ করতাম ঘুমাতে যাওয়ার আগে, যে আমি ইন্টারভিউ দিচ্ছি, সামনে জাজেসরা বসে আছে বা ইন্টারভিউ যারা নিবে তারা বসে আছে, এবং আমি একের পর এক কোশ্চেনের অ্যান্সার দিয়ে যাচ্ছি, আমি কনফিডেন্ট আছি। এরকম বারবার আমি চিন্তা করতাম এবং মনে মনে বলতাম যে এই ইন্টারভিউটা আমি পারবো, আমি অবশ্যই পারবো, না পারার কিছুই নেই, যারা পারে তারা আমার থেকে অনেক বেশি সুপেরিয়র কেউ না, তারা যদি পারে আমিও পারবো, আমাকে এটা পারতেই হবে, আমি এটা পেরে গিয়েছি এবং আমি অলরেডি এটা সাকসেস হয়ে তার পরের ধাপেও চলে গিয়েছি এবং আমি সেখানেই বিলং করি। এই কথাগুলো যখন আমি বারবার রিপিট করতে থাকতাম আমার মনের ভেতরে এই ইন্টারভিউ বা যে কোনো ইভেন্টের এক সপ্তাহ আগে থেকে, তখন আমার মধ্যে অটোমেটিক একটা কনফিডেন্স গ্রো করা শুরু করে এবং ওই ইভেন্টটা ফেস করার সময় আমি তখন মনে করতাম যে আমি এই ইভেন্টটা আগেও ফেস করেছি, এটা আমার কাছে নতুন কিছুই না, এবং এ কারণে আমার অ্যাংজাইটি লেভেল অনেক কম থাকতো। এই টিপসটা আজকে আপনাদের দিয়ে দিলাম, এটি আপনারা আপনাদের জীবনে কাজে লাগাবেন, আশা করি উপকৃত হবেন। ভিডিও থেকে কোনো ভ্যালু যদি পেয়ে থাকেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।